রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আসলে আমাদের সাথে আরো অনেকজন আপুরা ছিলেন, প্রায় 1216 জনের মতো আপু সবাই মিলে বিষয়টা দেখেছে। এবং এখানে আমার অভিজ্ঞতা অনেক কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে, যেটা প্রথমত বলবো যে আমরা কিন্তু প্রথমে কয়েকদিন সকাল 10টা থেকে বসিয়েছিলাম, তারপরে দেখলাম যে অনেকে অফিসে যায়, অফিস যাওয়ার আগে টাকাটা দিয়ে অফিসে যেতে চায়। এখান থেকে আমরা সকাল 8টায় বুথ বসিয়েছিলাম, সকাল 8টা থেকে রাত 12টা রাত 10টা মোট 14 ঘন্টা হয়। এবং এখানে আপুরা ধৈর্য সহকারে সকাল 8টা থেকে 14টা ঘন্টা বসে থাকতো, এবং তাদের এই যে ধৈর্য আমার মনে হয় না যে আসলে আর কেউ পারতো কিনা, তারা সেটা ধৈর্য নিয়ে পুরোটা টাইম করেছে। এবং এখানে ক্যাশ কালেকশনে যেটা মনে হয়েছে যে প্রথমত হচ্ছে মানুষের যে, এটাকে সবাই বলে দেশপ্রেম, আমি বলবো দেশপ্রেম না স্বজাতি প্রেম, মানুষ যে এখানে এসে যেভাবে অকৃপণ হাতে টাকা দিয়ে গিয়েছে, তাতে মনে হয়েছে যে তারা যে তার দেশের একটা অংশের মানুষ খারাপ আছে, সে চায় যে তারা ভালো থাকুক, সেটার জন্য তারা এখানে এসে অকৃপণ হাতে টাকা দিয়ে গিয়েছে। এবং তারা আমাদের উপরে যে তাদের যে বিশ্বস্ততার জায়গাটা সেটাও স্পষ্ট হয়ে উঠেছে। এমনও হয়েছে যে তারা অনলাইন ব্যাংকিংয়েও বিশ্বস্ততা মানে বিশ্বাস রাখে না, তারা এখানে এসে সরাসরি আমাদের হাতে টাকাটা দিয়ে দিতে চায়। আর এছাড়াও বুথে আমাদের অনেক ব্যাংক এসেছে, অনেক আবেগ অনুভূতি এখানে ছিল, অনেক গহনা এসেছে, অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে, তাদের অনেকের আবার শখ যে এখানে এসেই টাকাটা দিবে, দেখা যায় সে হয়তো অন্য কোথাও দিয়েছে আবার সে এখানে দিবে, কেন তার ইচ্ছা হচ্ছে, তার মানে একটা চাওয়া যে সে এখানেই দিবে। আরও অনেকের এরকম দেখা গিয়েছে যে তার বাবা মারা গিয়েছে, বাবার যে ব্যাংকটা ছিল ওইটা সেই যত্ন সহকারে রেখেছিল, কিন্তু ওটা এখানে এসে আমাদের কাছে দিয়ে গিয়েছে। এগুলোই ছিল আমার অভিজ্ঞতা। সারা দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণ এখানে থাকবে এবং সারা দেশের আবার বৃদ্ধা বলিতা এখানে অংশগ্রহণ করবে, এটা আমরা ভাবতে পারি নাই। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, বাংলাদেশের যখন 5টি জেলা বন্যায় আক্রান্ত, যখন সেখানে মানুষ মানবিক বিপর্যস্ত, সেখানে কিন্তু তাদের পাশে দাঁড়াতে সারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়েছে। এখানে যেমন ছাত্র জনতারা দাঁড়িয়েছে, ঠিক তেমনি ভাবে প্রশাসনের ভাইরা দাঁড়িয়েছেন, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ বাহিনী, সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সহযোগিতা করেছেন। যখন স্বাভাবিকভাবে মানুষকে রেস্কিউ করা যাচ্ছিল না, তখন কিন্তু তারা হেলিকপ্টারের মাধ্যমে মানুষকে রেস্কিউ করেছেন। তো এভাবে এই বন্যা বিপর্যয়ের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ, বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ যে ঐক্যবদ্ধ, সেটি আমরা দেখেছি। এখন আসলে আমরা টিএসসিতে ত্রাণ কার্যক্রম শুরু করার পরে এটি আসলে টিএসসির ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তখন এটিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি স্পটে নিয়ে যাই, প্রথম টিএসসি, তারপরে হচ্ছে ডাকসুতে স্থানান্তর করি, ডাকসু থেকে এটি চলে যায় হচ্ছে জিমনেশিয়াম সেন্ট্রাল ফিল্ডে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন।